গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যে যেখান থেকে আমার কথা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে 7ই জানুয়ারি নির্বাচন কাদেরকে ঝুঁকিতে ফেলবে। বিরোধীরা বলছে, অর্থাৎ যারা নির্বাচনের বাইরে আছেন, তারা বলছেন যে তাদের হারাবার কিছু নেই। তারা এমনিতেও নির্বাচনে গেলেও নির্বাচনে প্রকৃত ফলাফল তাদের অনুকূলে আসবে না, আর বাইরে থাকলেও একই অবস্থা। সো তাদের সেই অর্থে তেমন কোনো ঝুঁকি নেই। ঝুঁকির প্রশ্নটা এই কারণে আসছে, কী ধরনের ঝুঁকি? এক ধরনের ঝুঁকি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনটা সংঘাতময় হতে পারে, কারণ আমরা স্থানীয় সরকার এর বেশ কিছু নির্বাচনে দেখেছি যেখানে বিরোধীরা অনুপস্থিত ছিল সরকারি দল এবং তাদের বিদ্রোহী প্রার্থীরা অংশ নিয়েছিলেন, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ নির্বাচনগুলো অনেক ক্ষেত্রেই শান্তিপূর্ণ করা যায়নি। এটা একটা ঝুঁকি রাজনৈতিক নেতাকর্মীদের। আমরা দেখছি যে আওয়ামী লীগের এক পক্ষের নেতাকর্মীরাই আরেক পক্ষের নেতাকর্মীকে মাগুরাতে, যেখানে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বখ্যাত ক্রিকেটারও নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, সেখানে হাতুড়ি এটা করা হয়েছে আওয়ামী লীগের একজন আরেকজন কর্মীকে, একই দলের নেতাকর্মীদের এই চিত্র। সো এটা একটা ঝুঁকি যে নির্বাচন শান্তিপূর্ণ না হতে পারে, অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে, কারণ কেউ ছাড়তে চাইবে না। আর এই সুযোগ যেখানে বিরোধী শক্তি অনুপস্থিত, সেটা তো একটা মোক্ষম সুযোগ বিজয়ী হবার। সো এটা একটা ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি যেটা আমি দেখি সেটা হচ্ছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য একটা বড় ঝুঁকি যে দলটা আসলে দলের ভেতরকার যে একতাবদ্ধতা, চুতবদ্ধতা, সেটা অনেক ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনের মধ্য দিয়ে। যেভাবে দলের প্রতিটা নির্বাচনী আসনে দলের মনোনীত প্রার্থী আছে, দলের অন্যান্য নেতারা বা সাবেক সংসদ সদস্যরা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং সরকার দল সেটা অনুমোদন দিয়েছে, অনেকটা ওই চাইনিজ মডেলে আর কি, দল একটাই, প্রার্থী একাধিক থাকতে পারে আর কি। যাই হোক, সেটি আমার আলোচনার বিষয় না। এটা আরেকটা ঝুঁকি। এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে এটাকে নির্বাচন অনেকেই বলতে চাইছেন না, কিন্তু আমরা এই নির্বাচন পর্যবেক্ষণ যারা করতে আসবেন খুবই কম সংখ্যক, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক আসবেন, ইউরোপ পর্যবেক্ষকরা আছেন, নির্বাচন পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং নির্বাচনে কোনো সহিংসতা হয় কি না সেটা তারা দেখছেন। এটা হচ্ছে একটা দিক যে দিকটা আমাদের বিবেচনা নেওয়া দরকার, যে এই এর মধ্য দিয়ে বোঝা যায় যে নির্বাচন যে নির্বাচন হচ্ছে না সেটা ইতিমধ্যেই আন্তর্জাতিক একটা বড় মহল ধারণা দিয়ে ফেলেছেন। এখন আসে যাক যে এই ঝুঁকির প্রশ্নটা, অন্য যে ঝুঁকি আমি আসলে আলোচনা করতে চাইছিলাম সেই ঝুঁকিটা কি। ঝুঁকিটা, আশঙ্কাটা অনেক আগে থেকেই তৈরি হয়েছে যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, যে স্যাংশন জাতীয় একটা কিছু খুব গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলো। তারপরে যখন যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে প্রায় 7 মাস আগে ভিসা পলিসি বাংলাদেশের জন্য ঘোষণা করলো, সেটা আসলে একটা বড় হুইচুই ফেলে দিয়েছে। এবং এই ভিসা পলিসিতে বলা হয়েছে এনি ইন্ডিভিজুয়াল, যে কোনো ব্যক্তি যিনি ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করবেন, যিনি এটি ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবেন, তিনি ভিসা পলিসির আওতায় পড়বেন। এই ভিসা পলিসির আওতায় পড়বেন শুধু তিনি না, তার পরিবারের সদস্যরাও পড়তে পারেন এবং পড়বেন। সো আমি যদি অপরাধী হই, তার ফল ভোগ করতে হবে আমার সন্তানদেরকে, তারা যদি বিদেশে থাকে কিংবা যুক্তরাষ্ট্রে থাকে অথবা যুক্তরাষ্ট্রে যেতে চায়, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি তারা ভিসা পলিসিতে, মানে তারা ভিসা দেবেন না একটা, দ্বিতীয়ত হচ্ছে তারা ভিসা থাকলে সেটা বাতিল করতে পারবেন, তৃতীয়ত হচ্ছে ভিসা থাকলেও তারা ঢুকতে না দিতে পারেন, অনেক কিছুই তারা করতে পারেন। এর বাইরেও নানা রকমের ইস্যু আছে, যেমন ধরেন শ্রম অধিকার, নতুন শ্রম স্মারক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন, মানবাধিকার ইস্যুতে নানা ধরনের স্যাংশন, এই সব প্রশ্ন আছে। এবং আপনি লক্ষ্য করবেন যে যুক্তরাষ্ট্র কোনো কিছু করলে
কিছু রাষ্ট্র সেটাকে ফলো করে, যেমন ধরেন যুক্তরাজ্য সেটাকে ফলো করবে, কানাডা অনেক ক্ষেত্রেই ফলো করে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারাও ফলো করে, ইউ কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে, ইউ মানে 27টি দেশ তাদেরকে ফলো করে। তো 27, 28, 29, 30, 31, 32, 33 যেটা আমি বলি 32-33টি দেশ মোটামুটি একদিকে থাকবে। এবং লক্ষ্য করলে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশে ইউরোপীয় ইউনিয়নে একটা প্রস্তাব পাশ হয়েছে পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের, অস্ট্রেলিয়াতে পার্লামেন্ট মেম্বাররা কথা বলছেন, যুক্তরাজ্যের কংগ্রেসম্যানরা প্রায়শই প্রেসিডেন্টকে চিঠি দিচ্ছেন, প্রায়শই জাতিসংঘে থাকা তাদের যে দূত আছে তাকে চিঠি লিখছেন বাংলাদেশের উপরে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যে বাংলাদেশে ভালো নির্বাচন হচ্ছে না, বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, শ্রম অধিকার নেই, বাণিজ্যিক অবরোধের আলোচনা করছেন, পিস কিপিং মিশনের আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যান, পুলিশ বাহিনীর সদস্যরা যান সেটা যেন বন্ধ করে দেওয়া হয়। সো নানা রকমের অনুরোধ, নানা রকমের পরামর্শ বিভিন্ন দেশের সরকারকে, বিভিন্ন দেশের আইন প্রণেতারা দিচ্ছেন এককভাবে, যৌথভাবে, এমনকি জাতিসংঘ নির্বাচন নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে অনেকদিন ধরে এবং ক্রমাগত তারা বলছে, এবং নির্বাচনের প্রতি তারা লক্ষ্য রাখছে, রাজনৈতিক পরিস্থিতি, মূলত রাজনৈতিক পরিস্থিতি, এটিকে অনেকেই নির্বাচন হিসেবে দেখছেন না, দেখতে চাইছেন না। তারপর কেউ কিছু বলছেন না এখন পর্যন্ত, কেননা অনেক সময় নির্বাচনের স্ক্যাজুল পরিবর্তন হয়, নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ এখনও সংবিধান অনুযায়ী আছে, বিরোধীরা অংশ নিলেও নিতে পারে ভবিষ্যতে, এরকম কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কেউ কিছু বলছেন না। কিন্তু আমি যদি জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ইউ, আমি যদি অস্ট্রেলিয়া, কানাডা, নানান দেশের, যুক্তরাজ্যের নানা অংশ থেকে যেসব কথাবার্তা উঠে এসছে সেই সব বিবেচনায় নেই, তাহলে 7ই জানুয়ারি যে ধরনের নির্বাচন এখন পর্যন্ত হতে যাচ্ছে সেই নির্বাচনে ঝুঁকিতে কারা পড়তে পারে? আমি দেখি ঝুঁকিতে পড়তে পারে নির্বাচন কমিশন, পরিষ্কার কথা। বাংলাদেশের সংবিধানের 118 এবং 119 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবার ক্ষমতা বাংলাদেশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, সরকার তাদেরকে সহায়তা করবে, সকল ক্ষমতা তাদের। পৃথিবীর অনেক দেশের নির্বাচন কমিশনের চাইতেও আইনগত দিক থেকে আমাদের নির্বাচন কমিশন শক্তিশালী। তারা কি সেই নির্বাচন করছেন, করতে পারছেন? একটা ভালো নির্বাচন কি একটা আন্তর্জাতিক মানদণ্ড ইতিমধ্যে স্বীকৃত? সেটা অবাধ হতে হবে, সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য দেশে বিদেশে হতে হবে। বিদেশে গ্রহণযোগ্য কীভাবে? নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা থাকেন, তাদের সার্টিফিকেটও অনেক গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই ক্রেডিবল, মানে ক্রেডেনশিয়াল যাদের আছে, যারা ক্রেডিবল সেই সব পর্যবেক্ষক, রাম রহিম যদু মধুকে বিদেশ থেকে এনে পর্যবেক্ষক বানিয়ে দিলে হবে না। তারপরে সেটা শান্তিপূর্ণ হতে হবে, সেটা পার্টিসিপেটরি হতে হবে। আমাদের দেশে বলা হচ্ছে যে ভোটাররা ভোট দিলেই হবে, শুধু ভোটাররা ভোট দিলে হবে না, সেটা প্রধান প্রধান দলগুলোর অংশগ্রহণে হতে হবে। প্রধান দল কারা? এই কিংস পার্টি, এই হাস্যরস তামাশা করে আমি দেখলাম একটি দলের প্রার্থী, তিনি তার দলের চেয়ারম্যানকে তার নাম জানেন না, যে এলাকা থেকে তিনি প্রার্থী হচ্ছেন সেই এলাকায় তার অফিস আছে কি না সেটা বলতে পারেন না, দলের নামও ভালো করে বলতে পারেন না, এরকম দল নয়। দল হতে হবে যারা অতীতে ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে, ডিফেক্ট অপোজিশন, সেই সব দলের অংশগ্রহণে, প্রধান প্রধান দলের অংশগ্রহণে। মনে রাখার দরকার যে কিছুদিন আগে 180 জনেরও বেশি বিশিষ্ট বিশ্ব নাগরিক একটি বিবৃতি দিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে, যার মধ্যে শতাধিক নোবেল লরিয়েট ছিলেন, তারা উল্লেখ করেছেন যে প্রধান প্রধান দলের অংশগ্রহণে এই নির্বাচন হতে হবে, গোটা বিশ্বের নজর এই নির্বাচনের দিকে, যেমনটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সহ গোটা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়েছে। সো নির্বাচন কমিশনকে সে নির্বাচন করছে? নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথাই আমি দেখলাম না যখন তার স্ক্যাজুল ঘোষণা করলেন যে বিরোধী দল নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের নেতাকর্মীরা সব জেলে অথবা পলাতক, বিন্দুমাত্র মাথা ব্যথা তাদের নেই, কোনো চেষ্টাও তাদের মধ্যে ছিল না। একটা সংলাপের চিঠি তারা পাঠিয়েছেন বিএনপি অফিসে, জাস্ট টুলের উপরে রেখে এসছেন সামনে, পিয়ন যেখানে বসেন। সো বা সেটা তারা করলেন না, তারা এসেই ঘোষণা দিলেন তারা কোনো অদল বদল করবেন না ওসি ইউনো। আবার কিছুদিন পরে তারা ওসি ইউনো
অদল বদল করলেন, ওই অদল বদলে কিছু যায় আসে না, সেটা আমি বলছি না, সেটা মিস্টার মুজিবুল হক চুন্নু বলেছেন যে অদল বদলে কিছুই যায় আসে না, কারণ এই সেট আপ সারা দেশে অনেক দিন ধরেই তৈরি করা হয়েছে, এই এলাকা থেকে ওই এলাকায় যেয়ে যাবেন, ওই এলাকা থেকে এই এলাকায় যেয়ে আসবেন, একই বিশ্বাসের একই কাজ করবার জন্য তাদেরকে এভাবে সেট করা হয়েছে। আমার কথা না, যারা দীর্ঘদিন ক্ষমতাসীনদের মিত্র, আজকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর কথা। ওসিদের চিত্র দেখেন আপনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ঢাকা শহরে ওসিরা দীর্ঘদিন 5-12 বছর ধরে আছেন, এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা। এই একটি পত্রিকা রিপোর্ট করেছে যোগ্যতা কি, যোগ্যতা তারা একটু ঘুষের আদান প্রদান করতে হয়, টাকা পয়সা দিতে হয়, যোগ্যতা হচ্ছে একটি বিশেষ অঞ্চলের মানুষ হতে হয় অথবা কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার আশীর্বাদ পুষ্ট হতে হয়। সো আমাদের নির্বাচন কমিশনের এই জায়গায় কোনো মনোযোগ নেই, অথচ প্রধান নির্বাচন কমিশনার আবার বলছেন বিদেশিদের থাবা আছে, সেই থাবা আসবে, আমি বিপদে পড়ব, দেশ বিপদে পড়বে, কেউ বাঁচবে না, গার্মেন্টস বাঁচবে না, উনি সবই বোঝেন। এবং আবার এটাও উনি বোঝেন যে এই যে বিদেশিরা বা যুক্তরাষ্ট্রের যে চাওয়া, সামান্য চাওয়া, তারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়া চায়। তা আমার কথা মিস্টার হাবিবুল্লাহ আওয়ালের কাছে আমার প্রশ্ন, কেন তিনি সেটা করতে পারছেন না, আর উনি যদি না পারেন তাহলে ওনাকে এই দায়িত্বে কেন থাকতে হবে? একটা সাংবিধানিক পদ, একটা মর্যাদাপূর্ণ পদ, সরকার চাইলে তাকে সেখান থেকে সরাতে পারবে না, তাহলে তিনি কেন নির্বাচন করেন? এবং তিনিই বলছেন, আমি বলছি না, তিনিই বলছেন যে লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া যেই নির্বাচনের কোনো গুরুত্ব নাই, সেরকম জায়গায় দুটো উপনির্বাচনও তারা করতে পারেনি ভালোভাবে, ভালো একটা নির্বাচন করতে তারা ব্যর্থ হয়েছেন, তিনি এবং তার কমিশন ব্যর্থ হয়েছে। তারাই কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকে বলেছিলেন যে নির্বাচন বেশি দিন আগে না, স্কেজুল ঘোষণার আগে, যে নির্বাচন করবার পরিবেশ নেই। আবার সেখানে একজন সাংবাদিক বললেন যে একথা বলা ঠিক না, সত্য সবসময় প্রকাশ্যে বলতে হয় না, মিস্টার ইকবাল সোবান চৌধুরী বলেছিলেন। তার কয়েকদিন পর আবার তারা বললেন যে নির্বাচনের অনুকূল পরিবেশ আছে। সো এই রকম একটা নির্বাচন কমিশন দেশে যে ভালো নির্বাচন করবে না, করতে পারবে না, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। যদিও তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশে যদি ভালো নির্বাচন না হয়, আমি যদি বিশ্ব বুঝি, রাজনীতি বুঝি, তাহলে আমি বলব যে নির্বাচন কমিশনে যারা আছেন, আমি জানি না তারা ইতিমধ্যেই, কারণ ভিসা পলিসি দেওয়ার পরে যুক্তরাষ্ট্র আবার ঘোষণা দিয়ে বলেছে যে তারা ইতিমধ্যেই ভিসা পলিসি কার্যকর করা শুরু করেছে, ইতিমধ্যে নির্বাচন কমিশনের কেউ কেউ সেও তার মধ্যে পড়েছেন কেনা, কারণ যুক্তরাষ্ট্র যেহেতু ঘোষণা দেয় না কাদের ভিসা তারা বাতিল করছে বা কাদের ভিসা দিচ্ছে না, সংখ্যায় কত সেই নিয়ম তাদের নেই, আইন তাদের নেই, কাজে আমি জানি না নির্বাচন কমিশনের কেউই ইতিমধ্যেই আওতায় আছেন কিনা, তবে আমি যেটা বুঝি তারা থ্রেটের মধ্যে আছেন, অর্থাৎ তারা বড় ঝুঁকির পথে আছেন। নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, রাজনৈতিক দল, সরকার, নেতৃবৃন্দ, তারাও ঝুঁকির মধ্যে আছে। কথাটা আমার নয়, জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, কিছুদিন আগে বলেছিলেন যে আমি স্যাংশনে পড়তে পারি, আমরা স্যাংশনে পড়তে পারি এরকম একটা নির্বাচনে গেলে। কাজেই আমি মনে করি যে রাজনীতিবিদরা ঝুঁকির মধ্যে আছেন। খুব আশ্চর্যান্বিত হব না আমি যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সিস তারা যদি কোনো রকমের ঝুঁকিতে পড়েন, তারা এই ভিসা পলিসি বা কোনো ধরনের স্যাংশনের মধ্যে পড়েন, কারণ এই দাবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংগঠনগুলো নানা তথ্যপাত্র দিয়ে দেখাচ্ছে প্রতিদিন তারা কী করছেন এবং সেই দাবিটা আছে। এবং বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা বা শক্তিশালী দেশগুলো যা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র যা কিছু করে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে করে, দীর্ঘ সময় নিয়ে করে, আমাদের মতো হুটহাট তারা কিছু করে না, এবং তাদের একটা প্যাকেজ মতো তারা তৈরি করে, এবং তারা যে সিদ্ধান্ত নেয় সেখান থেকে সরেও না। যুক্তরাষ্ট্রের রেকর্ড খুব কম এরকম যে তারা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ভুল হতে পারে, সেই সিদ্ধান্ত অন্যায্য হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তারা কিন্তু সরে না, এটাই ইতিহাস তাই বলে। কাজেই বাংলাদেশে গণতন্ত্র চাওয়া, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়া, এগুলো অনেক অতীত আলোচনা করেছে, সামনেও আলোচনা করবো, আজকে সময় নষ্ট করতে চাই না। সো আমি মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের এজেন্সিগুলো
ঝুঁকির মধ্যে। বাংলাদেশের পিস কিপিং মিশন, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যান এবং যেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা যান, আমি বলছি না এইসব বাহিনীতে এইসব ফোর্সেসে প্রচুর সিংহভাগই ভালো লোক আছেন, কিন্তু কিছু মানুষের জন্য আসলে এক দুইজনের জন্য কোনো কখনো কখনো পরিবার সাফার করে, কিছু মানুষের জন্য একটা সমাজ রাষ্ট্র সাফার করে, এক একটা প্রতিষ্ঠান সাফার করে। সো আমি মনে করি যে আমাদের পিস কিপিং মিশন, যেটা আমাদের অনেক গৌরবের বিষয়, আমাদের সম্মানের বিষয়, আমাদের অনেক সুবিধা দেয়, সেটা ঝুঁকির মধ্যে আছে। ঝুঁকির মধ্যে আমাদের প্রশাসনের যারা আছেন, যারা এই নির্বাচন আয়োজনে মুখ্য ভূমিকা পালন করবেন, 14-18 পালন করেছেন, অন্যান্য নির্বাচনও করেছেন, আমি মনে করি প্রশাসনের যারা আছেন তারাও অনেক বড় ঝুঁকিতে আছেন, ঝুঁকিতেই আছেন। এবং সঙ্গত কারণে আপনাদের ভিসা পলিসির কথা মনে থাকবার কথা, যুক্তরাষ্ট্রে সেখানে কিন্তু জুডিশিয়ারি স্পেসিফিক মেনশন করা ছিল, এনি ইন্ডিভিজুয়াল বলার পরে জুডিশিয়ারি বলবার কোনো কারণ নাই, কিন্তু আমাদের জুডিশিয়ারির রোল কি, তারা কি ন্যায্য, তারা চোখ কান খোলা রেখে সব কিছু করছেন কিনা, তারা স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কিছু করবার ক্ষমতা রাখেন সেটা তারা করছেন কিনা, আমি মনে করি আমাদের জুডিশিয়ারিও ঝুঁকিতে আছেন। একটা উদাহরণ দিলেই যথেষ্ট জুডিশিয়ারির অবস্থা বোঝা যাবে। ব্যারিস্টার শাহজাহান উমর দীর্ঘদিন বিএনপি করেছেন, বীর মুক্তিযোদ্ধা, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, একই মামলায় তার সঙ্গে বিএনপির অনেক নেতা বন্দী ছিল, কারো জামিন হয় না। শাহজাহান উমরের জামিন হলো, যেদিন জামিন হলো সেদিনই তিনি জেল থেকে বেরোলেন, সেদিনই তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, সেদিনই তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন। এবং শাহজাহান উমর কীভাবে জেল থেকে বেরোলেন, একই অপরাধে, সবাই সমান অপরাধ করেনি, কে বলছেন এটা, মিস্টার ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কীভাবে জানেন, তিনি কি বিচারক, না তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা যে তিনি তদন্ত করে দেখেছেন শাহজাহান উমরের অপরাধ ছিল কি ছিল না, বা অন্য যারা জেলে আছে তাদের অপরাধ আছে কি নেই। আমি মনে করি জুডিশিয়ারি যখন এই কাজটা করেছে, ঝুঁকিতে তারাও আছে, ঝুঁকিতে আছে। বাংলাদেশে শ্রম অধিকার, আপনি শুনেছেন শ্রম স্মারকের কথা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আমি এর আগেও সেটি নিয়ে একটা ভিডিও করেছি। বাংলাদেশের শ্রম অধিকার যারা ক্ষুণ্ণ করবে, মানবাধিকার যারা ক্ষুণ্ণ করবে, তারা যেই হন না কেন তারা এই ঝুঁকিতে আছেন। এবং সেই ঝুঁকির জন্য কী কী হতে পারে, আমাদের তৈরি পোশাক খাত বিপদে পড়তে পারে, ইতিমধ্যেই সেই বিপদের ইঙ্গিত, আমি ইঙ্গিত দিচ্ছি না, বাংলাদেশস্থ দূতাবাস যুক্তরাষ্ট্রে যেটা আছে তার যে মিনিস্টার কমার্স যিনি দেখেন, কমার্শিয়াল পার্টে যিনি দেখেন, তিনি বাংলাদেশ সরকারকে এই ঝুঁকির কথা জানিয়েছেন যে রাজনৈতিক স্বার্থে সেটা ব্যবহৃত হতে পারে, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বাণিজ্যিক অবরোধের কথা বলা হচ্ছে। সো ব্যক্তির উপরে, গোষ্ঠীর উপরে, প্রতিষ্ঠানের উপরে যদি অবরোধ আসেও সেটা হয়তো সহ্য করা যাবে, বাণিজ্যিক অবরোধ আসলে, আমাদের তৈরি পোশাক যদি যুক্তরাষ্ট্র নিতে না চায় বা যুক্তরাজ্য নিতে না চায়, বা ইভেন সেটা সাময়িকভাবে যদি নিতে না চায়, ভাবমূর্তিক সংকটে বাংলাদেশ পড়বে, বাংলাদেশের এই খাত পড়বে, এবং বাংলাদেশ চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেকে বলে থাকেন যে ওদের তো উপায় নেই, ওরা কোত্থেকে পাবে, এত কম মূল্যে কোত্থেকে পাবে, এটি যারা বলেন তারা আসলে সমস্যার ভেতরেও নেই, সমস্যা তাদেরকে স্পর্শ করবে না, ইতিমধ্যেই তারা তাদের আখের গুছিয়ে ফেলেছেন, দেশ বিপদে পড়লেও তাদের কিছু যায় আসে না, কারণ দেশের অর্থবিত্ত তারা অনেক কিছুই বাইরে পাঠিয়ে দিয়েছেন, তারা এইসব কথাবার্তা বলতে পারেন। কিন্তু আমি মনে করি তৈরি পোশাক খাত আমাদের চরমভাবে অর্থনৈতিক বিপর্যয়ে ফেলবে, আমাদের লক্ষ লক্ষ মেয়েরা কাজ করে তাদের জীবন ভবিষ্যৎ বিপদের মধ্যে পড়বে। কাজেই বিপদ ভয়াবহ আমি মনে করি, আসুন আমাদের বোধোদয় হোক, সবার বোধোদয় হোক, আমরা দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করি। চেষ্টা থাকলে উপায় একটা না একটা বেরোবে, আর চেষ্টা না করলে ধ্বংস অনিবার্য। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার মতামত চাই আমি, আর কমেন্ট বক্সে আপনারা মতামত দেবেন, এবং সবাই নিরাপদে থাকবেন, সময়টা আমাদের খুব ভালো নয়, ভালো থাকবেন।